প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে বেঙ্গালুরু, চেন্নাই, পুনে, গুড়গাঁওয়ের মতো আইটি সেক্টরের বিকাশে উদ্যোগী হয়েছেন। এদিকে লক্ষ্য রেখে উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, ইন্টারনেট ব্যবস্থার উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে। এখন প্রয়োজন এখানকার মেধাবী ছাত্রছাত্রীদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলিতে চাকুরি পাওয়ার উপযোগী করে তোলা। এ লক্ষ্যেই হার্টল্যান্ড ত্রিপুরা কর্মসূচির সূচনা করা হয়েছে। বৃহস্পতিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হার্টল্যান্ড ত্রিপুরা কর্মসূচির সূচনা করে এ কথা বলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তিনি আরও বলেন, আগামী কিছুদিনের মধ্যে IBM, মাইক্রোসফটের মতো মাল্টিন্যাশনাল কোম্পানিও এই ধরনের কর্মসূচিতে অংশগ্রহণে উদ্যোগী হবে। অনুষ্ঠানে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, আগামী জুন মাসের মধ্যে এই কর্মসূচিতে রাজ্যে 350 জন যুবক যুবতী চাকরি পাওয়া যোগ্য হয়ে উঠবে। এই কর্মসূচিতে কেন্দ্রীয় সরকার ও ডিলয়েট কোম্পানি ছাত্রছাত্রীদের ইন্টার্নশিপের সময় স্টাইপেন্ড, লিভিং এক্সপেন্স ইত্যাদি বহন করবে। তিনি আশা প্রকাশ করেন, আগামী কয়েক বছরে এই কর্মসূচির মাধ্যমে রাজ্যের 10,000 যুবক যুবতী আইটি সেক্টরে কাজ করার সুযোগ পাবে। মাননীয় প্রধানমন্ত্রীজি, নর্থ ইস্ট উনি বলেন, নর্থ ইস্ট ফিজিক্যালি দূরে আছে, কিন্তু নর্থ ইস্ট মেরে দিল কে পাস হে, মেরে দিল মে হে, ত্রিপুরা মেরা দিল মে। তাদের সঙ্গে আমার বারবেলি কথা হয়েছে, আজকে রেজাল্ট আমরা দেখছি যে ত্রিপুরা রাজ্যে কমসে কম জুন মাসের মধ্যে 350 ছেলে মেয়েকে ডেলয়েট অ্যাবজর্ব করবে, সেই সিদ্ধান্ত ডেলয়েট নিয়েছে। 350 মিনিমাম আমার ভাই বোন সেইকে জায়গা চাকরি পাবে, যাদের স্টার্টিং মিনিমাম 6 লাখ টাকা থেকে শুরু হবে ইয়ারলি মিনিমাম। আর কি সুবিধা থাকবে? আমরা যারা সে জায়গায় ইন্টার্নশিপ করব, ইন্টার্নশিপ করতে গেলে যতটা আমাদের অনারিয়াম, আমাদের স্টাইপেন্ড, লিভিং ফ্যাসিলিটি যতটা দরকার রয়েছে, হয় ত্রিপুরাতে হবে বা ত্রিপুরার বাইরে হবে, আমাদের যে ইন্টার্নশিপ হবে সেই ইন্টার্নশিপের লিভিং ফ্যাসিলিটি থেকে অনারিয়াম যতটা লাগে আমাদের ডেলয়েট সেটা আমাদেরকে প্রোভাইড করবে। এবং সেই চাকরির জন্য না রাজ্য সরকার, না আমার কোনো অভিভাবক, না কোনো কলেজ, না কোনো ইউনিভার্সিটি, আমার কোনো স্টুডেন্টের 50 পয়সাও খরচা করতে হবে না। অনুষ্ঠানে শিল্প বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা বলেন, নতুন জাতীয় শিক্ষানীতিতে দক্ষতা উন্নয়নকে আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ ভবিষ্যতে ভারতবর্ষে যে ধরনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে তার জন্য বিশেষ দক্ষতা থাকা বাঞ্ছনীয়। তিনি বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন দক্ষতা বৃদ্ধি প্রকল্পের মাধ্যমে নিজেকে আত্মনির্ভর করার পাশাপাশি দেশ ও রাজ্যকে আত্মনির্ভর করা সম্ভব। যে ইচ্ছে থাকলে উপায় হয়, এবং আমাদের ইচ্ছে শক্তি, আমাদের টার্গেট থাকতে হবে যে আমরা কি হতে চাই, আগামী দিনে আমরা কি করব, সেই টার্গেটটা যদি আমরা রাখি তাহলেই আমরা সাকসেস হতে পারবো। কেননা আপনারা জানেন যে আমাদের 2020-র যে শিক্ষানীতি, সেই শিক্ষানীতিতে আমাদের দক্ষতাকে গুরুত্ব দেওয়া হয়েছে, সেই দক্ষতাকে যুক্ত করা হয়েছে, যাতে আমাদের শুধুমাত্র শিক্ষার পাশাপাশি যাতে করে বিভিন্ন স্কিল আমরা অর্জন করতে পারি, এবং আমাদের ভারতকে এক ভারত শ্রেষ্ঠ ভারত করা, আমাদের ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা, উন্নত ত্রিপুরা করা, তো তার জন্য প্রত্যেকই আত্মনির্ভর হতে হবে। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন, এন্টারপ্রেনারশিপ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর, ডিলয়েট দক্ষিণ এশিয়া CEO রোমান শেঠি, IIT গুয়াহাটির অধিকর্তা ললিত শর্মা, NSDC আঞ্চলিক প্রধান ডক্টর স্মিতা চেতিয়া তালুকদার। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।